পৃথিবীর একমাত্র মিনারেল, একমাত্র পানীয় যেটার ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে। সব নবীদের প্রিয় খাবার হলো দুধ। আপনি কোন আপনার শরীরের রোগ যাচ্ছে না, এ টু জেড একটা ভিটামিন আছে, এই দুধটা হলো এ টু জেড। দুধের ভিতরে সব রকমের মিনারেল থাকে, এটা রাতে খাবেন বেশি। রাতে শোয়ার আগে পেট ভরা ভাত খায়া রসগোল্লা আমিত্তি খায়া হা করে ঘুমাই দেবেন, যাতে গলার থেকে পিঁপড়া আপনার খাওয়া টানতে পারে। তো আপনার ডায়াবেটিস হবে না, হবে কোন পাগল। ভাতটা শর্করা, এটা কম খাবেন। সারা পৃথিবীর কোন মানুষ এত ভাত খায় না, আমরা যা ভাত খাই। তাহলে আমাদের গ্রামের লোকদের আবার ওরা ভাত খায়, পরিশ্রম করে, 2 কেজি ভাত খায়, 3 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায়, ওর শরীর ফিট। আবার ওই বিড়ি খায় আর শরীরটারে শেষ করে। এই রিক্সাওয়ালাদের শরীর যে কোনো অ্যাথলেটিক থেকে অনেক ভালো। যদি এরা ভাত খেত, ভাত খাওয়ার পরে কলা পোলা এগুলো খেত, এদের সাথে কেউ পারত না। কিন্তু বিড়ি খায়া খায়া 1100 রোগ ডেকে আনে। বিড়িতে 1100 রোগ, 1100 রোগ, শুয়ারের শরীরে 1800 রোগ, আর বিড়িতে একাই 1100 রোগ। এই রোগগুলো তারা বহন করে নিয়ে আসে। এই জন্য আল্লাহ বলছেন আমরা অলি হতে চাই, অলি হলে ইমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন কিছুর উপর ইমান আনবা? আমানার রাসূল উপরে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير বলেন আমিন আর জোরে আমিন আমার রাসূল রাসূলরা যেভাবে ঈমান এনেছেন আমরাও সেভাবে ঈমান আনবো রাসূলরা কারো সাথে কম্প্রোমাইজ করেন নাই বাপকেও বিনয়ের সাথে দাওয়াত দিয়েছেন একজন নবী কোন নবী কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার বাপ মূর্তির সামনে এভাবে দাঁড়ানো তিনি বললেন মা হাযিল তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন বাবা আপনি এই মূর্তির সামনে ইতিকাফ কেন করছেন ইতিকাফ মানে হলো সব কিছু থেকে মুখ ফিরিয়ে একদিকে মুখ নেয়া যেমন আমরা ইতিকাফ করি মসজিদে কোথায় মসজিদে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে ইতিকাফের সময়গুলো আমরা কোরআন পড়ি অথবা ইসলামী বই পড়ি ঠিক না বেঠি বাহিরে যাওয়া বন্ধ শুধুমাত্র কার নীতি তার কাজ তো মূর্তির সামনে তিনি দাঁড়িয়ে আছেন সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাহাদি তামাসিলুল্লাতি আতুল্লাহ আকিবুন বাবা আপনি এটার সামনে ইতিকাফ করছেন কে তো তিনি বলেন হাদি আসনা মুখম এটা তোমার দেবতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না ইউসমা ওয়া ইউবসির চোখেও দেখে না কানেও শুনে না কেমন দেবতা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন বাবা কিছু দেবতা তোমাকে বানিয়ে দিই বাজারে বিক্রি করে আসো তিনি টুকরি করে মাথায় তুলে দিলেন টুকরি তো বলে আপনাদের এখানে কি বলেন আপনারা ফাতিও কয় বাংলাদেশের মতো এত সৌন্দর্যের দেশ পৃথিবীর কোথাও এত বিশাল আমেরিকা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে অহিও থেকে আলাস্কা যেতে 24 ঘন্টা ফ্লাইট 24 ঘন্টা অহিও থেকে আলাস্কা এই পুরাটাই আমেরিকা মধ্যখানে কিন্তু ইংলিশ ভাষার মধ্যে কোনো ভেরিয়েশন নেই সামান্য পার্থক্য ইংল্যান্ডে লন্ডন সিরিজে একটু ইংলিশটা ওরা ব্যাথা পোকা করে কে ম্যান আই ওয়ান্ট ওয়া আপনি ওয়াটার বলে না ওয়া এরকম করে ওরা একটু কথা ভেঙে ভেঙে বলে আর ম্যানচেস্টারের দিকে ওরা বলে আই ওয়ান্ট টু বাই বুস বাস বলে না বুস বলে বুস ওই যে বিউটি বাট বিউএস বুস বলে ওরা যেমন বাচ্চাকে বলে ল্যাপ মেয়েকে বলে ল্যাস কিন্তু বাংলাদেশে এত পার্থক্য বরিশালে মেয়েদেরকে যারা কাজের মেয়েদেরকে কয় মাতারি কি কয় মাতারি আবার সিলেটে কম্বল যদি আপনি বলেন মানুষ হাসতে হাসতে শুয়ে পড়বে কম্বল কিসেকে বলে কমর কে বলে বলে কম্বল কিচ্ছু জানে না এক এক দেশের ভাষা আর এক দেশের হাসা এটা আমাদের দেশেই সম্ভব অন্য কোথাও নয় যেমন কোথাও যদি কাউকে শালা বলেন আপনাকে পিঠাবে শালা বললি কেন কিন্তু ঢাকা শহরে বাপ ছেলেদের শালা কয় ছেলেও বাবারে বাবা আল্লাহ কইবি ছিলা
বাবা বলে কোলাহালা কইয়া ছিলি, কয় বাবা বইলা গেছো আমি হালারে পাঠাইছিলাম, হ্যাঁ সে নিজেরও নিজে হালা খেত। আমি যখন 75 প্রথম ঢাকায় আসি, খুব ছোট্ট মানুষ, এসে দেখলাম যে বুড়াও হালা জোয়ানও হালা ব্যাপারটা। আমি বললাম বুড়ারে সম্বন্ধ দিয়ে না কইলা, বুড়া কয় তুমি হালা ভিতরে ঢুকলা কেন? এটা হলো ভাষার সৌন্দর্যে, ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ বলেছেন ভাষা দিয়েছিলে তার আপু, এটাতে একজন আরেকজনকে চিনো। যখনই কেউ বলে তোরে বুঝতে আমার আমগুমু, কয়টার বাড়ি হয় গাজীপুর নয় নরসিন্দি, আর যখনই কয় কুতুনায় সব গড়ি কিলাই জমু কোন মাইলাই গিয়া আছে না, আবার যদি কেউ পুতুনায় শিবাজি কয় সারি গাত নাই শিবাজি, তুই ঘ্যান আছো আয় বেলা আছি আয় গম আছি, কি ছোট্ট একটা দেশ, কত ভেরিয়েশন দেখেন। এই বেলা আয় তো কুম্ভে, এই আয় তো কুম্ভে, বাড়ি কোথায়? বরিশাল কুম্বালাই শুন, বাড়ি কোথায়? একজনকে চিনতে পারো, তবে ভাষা জানার মধ্যে কোন পয়সালা হওয়ার মধ্যে কোন সম্মান, আসল সম্মান হলো তাকুয়া, যার বেশি সম্মান তার। যার সম্মান যত বেশি চাও তত বেশি মোত্তাকি হও, সম্মান বাড়িয়ে দিবেন কে? যেমন দেখেন আমাদের নবী কত বড় তাকওয়া ছিল, সবচেয়ে বেশি বড় মোত্তাকি ছিলেন তিনি। যে কাফেররা তিনাকে মারছিল সেই কাফেরদের টাকা তিনি আমানত রেখেছেন, আল্লাহু আকবার, কাফেরদের সম্পদ আমানত তার কাছে। তিনাকে যখন কাফেররা পিটিয়ে বের করে দিবে, সারা বাড়ির পাশে 100 যুবক লাইন ধরেছে, রাসূলকে মেরে ফেলবে, কয়শো 100 যুবক খাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়েছে, সকালবেলায় যখন তিনি বের হবেন তাকে মেরে ফেলা হবে। আল্লাহ জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন আমার হাবিবকে গিয়ে বলো, এই রাতে যেন ইব্রাহিম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি হিজরতে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুপি দিয়ে দেখলেন, আপনাদের কষ্ট হচ্ছে? না। মনোযোগ করে দেই? না। কতক্ষণ থাকবে? না। হ্যাঁ আমি একটু পরে চলে যাবো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এরকম যে দেশের মানুষের ইসলামের জন্য প্রাণ আছে, ওই দেশে ইসলামের উপর কেউ আক্রমণ করতে পারবে না। এরকমই আমরা চাই, দল একজন একটা করতে পারে, কিন্তু আপনি একদল কি করবেন? ওরে ধৈরা বাইরে ফেলাবে, বলে বেটা তোরা এত বুঝতে আমরা গানা গাওয়াছি যে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে রাতের অন্ধকারে তিনি বেরিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছেন, বিছনা পরিষ্কার করলেন, কিছুই বললেন না, পাচ্ছে না পাচ্ছে না। দুই দিন পরে পেয়ে বলল, আপনি কষ্ট পেয়েছেন বলে এই জন্য চলে এসেছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কত সুন্দর ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কথা বললেই তিনি মনে করতেন রাসূল তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সাথে যখন কথা বলতেন পুরা তার দিকে ফিরতেন, কোনাচ্ছে কখনো তাকাতেন না। এই কর্নারে তাকানো কোনদিন কোন নবী করেন নাই, এরকম আল করে কিচ্ছু করেন নাই, ডাইরেক্ট আপনাকে সালাম দিয়েছি আপনার দিকে পুরা অ্যাটেনশন। যতক্ষণ আপনি হাত মিলিয়ে রাখছেন ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যখন কেউ হাত মিলাত তিনিও তার হাত ধরে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ দাঁড়িয়ে না হয়েছে চোখে চোখে আই কন্টাক্ট করতেন। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন বাড়ির চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জাল্লা শানহু আমি কিভাবে বের হব? জিব্রাইল আমিন বললেন, আপনি কিছু বালু নিয়ে সাত বজু পড়ে ফু দিয়ে ছেড়ে দেন। ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম আপনি এখানে ফু দিলেন, ধরেন এখানে ফু দিলাম আমি, এই বালুগুলো কার চোখে লাগবে? আনোয়ারের চোখে। তোমার নাম কি? শহীদ। তুমি তো গত বছর ছিল, হ্যাঁ যে মোশারফ, এমনি ফু দিলে এই তিনজনের চোখে যাবে নাকি ঘুরে ঘুরে সবার চোখে যাবে? কথা বলেন, কথা বুঝেন না, তিনজনের চোখে যাবে। কিন্তু যেহেতু বালু নিক্ষেপের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমি বালুগুলো উঠিয়ে ছেড়ে দাও,
বাড়িও কাফেরের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই বালু আছে না নাই? রমিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। রমিয়ন মানে কি? আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন নয়, আমাদের ক্ষেপণাস্ত্র আল্লাহর বালু। এমনি নিক্ষেপ করবো কাফের চোখ বন্ধ হয়ে যাবে। রাসুল যখন বালু তুলে ফু দিলেন, সবগুলো চোখ কাসলা ছিল, চোখে বালু গেলে কি করেন? চোখ কসলায়। এমনই নদী আল্লাহ চোখের ভিতরে দিয়েছেন, 20 বছর 40-50 বছর বালু পড়ে, বন্ধ করলেই বালু আবার পরিষ্কার হয়ে যায়। একটু চিন্তা করেন কি পানি তার ভিতরে দিয়েছেন, কি পানি জিহ্বার ভিতরে দিয়েছেন বলেন তো। জিহ্বার ভিতরে কি পানি, যে পানির ভিতরে 7টা টেস্ট অনুভব করা যায়। একটা জিনিস পচা জিহ্বায় দিলে টের পায়, গরম না ঠান্ডা জিহ্বায় দিলে টের পায়, মিষ্টি না টক কোথায় দিলে টের পায়। মিষ্টি যদি পুরুষে পায় খায় বেশ, আর ডায়াবেটিস রোগীর তো মিষ্টি চুরি করেও খায়। আমরা খাওয়ায় বসেছি তো, বাড়িওয়ালা ছিলেন খুব জলি মাইন্ড, তিনি বলছেন আপনারা খান রিক্স আমার। ডায়াবেটিস রোগী দুইজনকে 1 কেজি রসমালাই খাওয়া দিছে, কয় খান রিক্স আমার। এই সোজা মানুষ খায় উঠছে ঢাকায়, মানুষ শিখছে হেল হয়েছে। এরপরে সকালে ফোন দিছে, কয় ভাই আমরা তো 8 বার পারতেছি না, ট্যাঙ্ক ফুলে গেছে গা, কয় এবার আপনার রিক্সে 8 বার থাকে। আমি সব নিক্সলে তো আমার চোখ মুখে কত ভালো খাওয়ার, মানুষকে খাওয়ানো এটা অনেকের কাজ, ঠিক না? ঠিক আনন্দ চিত্তে খাওয়াবেন, মুশরিকরা কিপ্তে হয়, ইহুদিরা কিপ্তে হয়, এই জন্য মানুষকে তারা খাওয়াতে চায় না। কয় দাদা যে খাবেন না খেয়ে আসছেন, একটা বিস্কুট দিয়ে তো সবটাই খেতে হবে কিন্তু, আরে সবটা খামুকি আমার সাথে কারণ হয়েছে। আমি ওই যে দমদম এয়ারপোর্টে বসে আছি, একদিন আমাকে বিস্কুট দিয়ে বলো দাদা সবটাই খেতে হবে কিন্তু, আরে কয়টা দিয়েছো গো, কয় দাদা একটা কয়টা চা দিয়ে খাইন কিন্তু, টাকা দেখেছে চা একটুকু হবে না। আর মুসলমানরা নিজে না খেয়ে মেহমানকে দেয়, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ায়, ঠিক না? ঠিক আসলেই মেহমান প্রথম তার ঘরে খাবার দেয়, এটাই হলো ইসলামের ঐতিহ্য। ওই যে আজকে আপনাদের এখানে এসেছি, আমি গত বছর এসেছি, মুরগাঁও তো অনেক পুরানো জায়গা, মুরগাঁওর এই মাদ্রাসাটাও অনেক পুরনো, আপনাদের দিকে খেয়াল রাখবেন, এটা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আবি সাহেব তিনি বলেছেন এখানে বিল্ডিং করে দিবেন, আমাকে হ্যাঁ টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে ঘরে গিয়ে একটা নক করলেন, ইমান দেখেন, একটা নক করার সাথে সাথে তিনি বেরিয়ে আসলেন। রাসুল সাল্লাম বলেন আবু বকর ঘুমান নেই, যেদিন আপনি বলেছেন আমাকে হিজরতের রাতের সাথী করবে সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না, আমি এই পিলারের সাথে দাঁড়িয়ে থাকি, কোন রাতে আপনি এসে আমাকে খুঁজবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামা উম্মতি ও উম্মতি আবু বকর, তোমরা আমার উম্মতের উপর রহম করো। আমাদেরকে আবু বকরের উম্মত বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের উম্মত বলেছেন সমস্ত জাতির সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের আমল এক পাল্লায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? সমস্ত উম্মতের আমল এক পাল্লায়, আর ওমর ফারুকের আমল এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? সুম্মা রুফিয়াল মিজান, তারপরে আল্লাহ মিজান তুলে নিবেন। আবু বকরের আমল এতই চমৎকার, আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের আমল পেশ করবেন, আল্লাহর কাহার রূপ রহমান হয়ে যাবে। এজন্য চারজন খলিফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই 4 খলিফা সুন্নতকে তোমরা অনুসরণ করো, আলাইকুম সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিদ, তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4000 প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম, দাঁতের শেষ মারি দিয়ে এগুলোকে চামড়িয়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, সেই কাফেররা এখনো দুনিয়াতে আছে না নাই? আমাদের ভয় পাওয়ার কোন দরকার? এই ভয় শূন্য হওয়ার জন্য মসজিদে যেতে হবে, কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়া'মুরু মাসা
মসজিদ আবাদ করবে মোমেনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখেরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি লা ইখশাউনা ইল্লাল্লাহ ওয়াকাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাবে আল্লাহ বলছেন, যারা আল্লাহ বাণীকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে তারাই শিরক করলো, আল্লাহ ছাড়া যারা মানুষকে ভয় করে তারাই শিরকের জন্ম দিল। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় আপনার চা খাবেন? দুইটা চা আনতে যায়, চা একটা বাজে জিনিস, মানুষ খায় কোন নদী চা খেয়েছেন? তাছাড়া খানতে আপনারা গরম পানি দিয়ে মধু খাবেন, গরম পানি দিয়ে জুষ্ট মধু খাবেন, আদা খাবেন, লং খাবেন, দারচিনি খাবেন, এগুলো এখন হলো করোনার সবচেয়ে বড় ঔষধ। আলহামদুলিল্লাহ, ছাগলটা বাঁধো, তারপরে কার উপর তাফুল করো? আল্লাহর উপর তাফুল করো। ছাগল ছেড়ে দিয়ে তুমি আল্লাহ তোমার উপর তাফুল করলাম, ছাগল আর গম খেত খাইবো, হ্যাঁ এটা আপনারা খাইবো। এই জন্য রাসূল বললেন, ইয়াক্তাই সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ, আগে বাঁধো তারপরে তাফুল করো তার তার উপর। এখন আমরা ওলি হতে চাই, কিন্তু নামাজ নাই ওলি হওয়া যাবে, ঈমান নাই ওলি হওয়া যাবে, বেপর দিকে ওলি হওয়া যাবে, বেদীদেরকে ধরে ধরে বায়াত দেয়, বেদীদের থেকে খেদমত নেয়, এরকম ওলি আছে না? নাই, এগুলো ওলি নয়, এগুলো হলো শয়তান। ওলি হতে হলে তোমাকে পর্দা মানতে হবে, ঠিক কি না? পর্দা মানতে হবে, ওলি হতে হলে তোমাকে ইসলামের অনুশাসন মানতে হবে। আমাদের দেশের মানুষ অনেক সরল, আপনাদের এই গাজীপুরের লোকেরা অনেক সরল, অনেক সরল। আমাদের সারা দেশের বাংলাদেশের সব মানুষরা আল্লাহকে ভালোবাসে, ঠিক কি না? আল্লাহ জিকির কোন ভাবে কেউ করলে তারপর মানুষ খুশি হয়ে যায়, জিকির তো করছে, হাই দি যা করো, জিকির তো করছে। মানুষ এত সরল আমাদের দেশে, এই জন্য এরা সুবিধা নেয়। আমি একবার ধানমন্ডি দিয়ে আসছিলাম, দেখি যে রাতের বেলায় ছালার চট গায়ে একজন লোক সারা শরীরে ময়লা, তার পিছনে মেয়েরা হাঁটতেছে, গাড়ি থামায় থামায় সাহেবরা হাঁটতেছেন। আমি বললাম, কে গো? কয়, হুজুর ওনার ভিতরে অনেক জিনিস, জিনিস যা আছে তো বেরি হয়ে গেছে সব, এটার পিছনে হাঁটেন কেন? উলঙ্গ যারা তাদের কাছে শয়তানও যায় না, যে উলঙ্গ হয় তার কাছে কোন রহমতের ফেরেশতা থাকে? এই জন্য রাসূল বলেছেন, একাকী যখন থাকবা তখন উলঙ্গ হবা না, কখনো নিজের সতরের দিকে তাকাবা না, অন্যের সতরের দিকে তাকাবা না, ডান হাতে কখনো নিজের সতর ধরবা না, বোখারির বর্ণনা, ডান হাতে এটাকে ধরবা না। হ্যাঁ, যদি বাম হাত অসুস্থ হয়, আপনার যদি কোনো কাজ থাকে অসুস্থতার কারণে, আপনি সেটা স্পষ্ট করতে পারেন, নিজের সতর অন্যের সতর দিকে তাকানো হারাম। এই জন্য যত অবৈধ চ্যানেল আছে এই সবগুলো নিষিদ্ধ হওয়া উচিত। আমরা আমাদের আজকে চুমকি আপার এই যে প্রতিনিধি আছে কামরুল, কাবুলের মাধ্যমে বলবো, এটা যেন একটা আইন পাশ হয় বাংলাদেশের পার্লামেন্টে, ভারতীয় সব চ্যানেল নিষিদ্ধ করা উচিত। কোন চ্যানেল দেখতে দেয় না, তাদের চ্যানেলে শাশুড়ি বউ কিলা কিলি ধরা ধরি আছে, ঠিক কি না? আমি যখন এটিএন বাংলাতে কথা বলা শুরু করেছি 1998 থেকে, তখন প্রায় ফোন পেতাম ক্যালকাটা থেকে, ফোন করে বলতো, স্যার আমরা আপনার আলোচনা শুনে আমরা 20টা ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছি, এত ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে এটিএন বন্ধ, এটিএন বন্ধ, এনটিভি বন্ধ, আমাদের যতগুলো চ্যানেল ইসলামিক প্রোগ্রাম কিছু কিছু আছে না নাই, সব বন্ধ। তো তোমরা আমাদেরটা বন্ধ করেছো, তোমাদেরটা আমরা চালু রাখবো, কোন দোষ? আমি একটা বিনয়ের সাথে বলবো, এরপর ওয়েস্টার্ন যে সমস্ত চ্যানেল আছে, দেশে অনেক চ্যানেল আছে যেগুলোতে নোংরামি দেখানো হয়, একজন নোংরা শয়তান হতে পারে না, সেই চ্যানেলগুলো আমরা চাই বন্ধ হয়ে যাক, ঠিক কি না? ছোট্ট সিঙ্গাপুর আকাশ সীমাকে কন্ট্রোল করেছে, আপনারা পারেন না কেন? রাতের বেলায় নোংরা যতগুলো ফোর্টিকেশন এডাল্টিক চ্যানেল আছে সবগুলো বন্ধ হওয়া দরকার। ফেসবুকের ভিতরে যেন কোন নোংরামি আসতে না পারে, নোংরামিগুলো রাষ্ট্রীয় ভাবে ব্লক করে দেওয়া উচিত, ঠিক কি না? তাহলে আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরাও বাঁচবে। ওই যে স্কুলের সামনে ছেলেরা এটিএমের মতো খাড়িয়ে থাকে, এটিএম কি লেখে জানেন?
ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। আরে ছেলে, তোমাকে আল্লাহ এত সুন্দর করেছে, তোমার জুটিও আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? জোলেখা কয়টা দোয়ার লাগালো সেটা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য? তিনি কারোর উপরে তাকল করলেন, দরজার দিকে দৌড় দিলেন, একটা একটা করে সবগুলো দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সারা বেচার হয়ে গেলেন, বিবাহ হলো, মিশরে নিয়ে রওনা হলেন। কোরআনের ভিতরে ঘটনাগুলো আছে না নাই? ইচ্ছা বললেও কোরআন থেকে বলেন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ইচ্ছা পৃথিবীতে আর হতে পারে? মিশরের প্রেসিডেন্ট ছিল দুরাচার, চরিত্রহীন। জিজ্ঞেস করলো ইব্রাহিম, তোমার সাথে কে? শি ইজ মাই সিস্টার, হিয়া উখতি, উনি আমার বোন। কারণ ওই দুশ্চরিত্র রাজা মতলব ছিল, যদি স্ত্রী বলে স্বামীটাকে মেরে ফেলে ও স্ত্রীকে ভাগায় দেয়, এজন্য তিনি কি বলেছেন? বোন বলেছেন। সারার দিকে হাত বাড়ালো, তিনি মাপ চাইলেন কার কাছে, আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। আমাদের মায়েরা মেয়েকে পর্দা শিখান, মেয়েকে বোরকা পরান, মেয়েকে সৌন্দর্য ঢেকে স্কুলে পাঠান। আপনার মেয়ের দিকে কোনো ছেলে যদি হাত বাড়ায়, ওই যে সারার দিকে যে কাফের হাত বাড়িয়েছে, তার হাতটাকে অবশ করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আসেরা নাই, আসেরা নাই। তবে আমাদের জন্য ভয়ও আছে, আমাদের ওই শিরক যার বিচার হয়েছে কিনা আমি জানি না। এই যে জিনাগুলো হচ্ছে, বিচার হচ্ছে, এগুলোর বিচার উপস্থিত হওয়া উচিত। স্টুডিয়ামে নিয়ে একটা বিচার করা উচিত, টিভিতে দেখানো উচিত, কিভাবে একটা মেয়ের সাথে ধর্ষণ করলে বিচার হয়, সাথে সাথে সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কেন আল্লাহ বলছেন ফালিয়াশাত তায়েফাতুম মিনাল মুমিনিন, যখন তোমরা কোন বিচার করবা, ফৌজদারি বিচার, এগুলো মোমেনদের সামনে করো, যাতে করে মোমেনরা দেখে। যেমন চুরির ব্যাপারে কথা এসেছে, চুরি যদি আপনি আইন পাস করতে চান, আগে পেটে খাওয়া দিতে হবে। ক্ষুধা পেটে রেখে চুরির আইন আপনি পাস করতে পারবেন না। জিনার আইন পাস করার আগে জিনার চ্যানেল গুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। চ্যানেল বন্ধ না করে আপনি জিনার আইন দিতে পারবেন না। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো, এট দ্যাট টাইম ওমর ফারুক ওয়াজ দা চিফ অফ খলিফ, তিনি ছিলেন মুমিনদের চিফ, খলিফাতুল মুসলিমিন। তিনি মিশরের যিনি গভর্নর তাকে দেখলেন, এখন চোর ধরা পড়লে তার হাত কেটে দিও না, আগে খবর নাও তার পেটে ক্ষুধা আছে কিনা। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাকে কিছু দিয়ে তারপরে বিদায় করে দাও। সুবহানাল্লাহ বললেন, ইসলাম কত সুন্দর। আর যদি ক্ষুধার জ্বালায় চুরি না করে, যদি স্বভাব চোর হয়, আমাদের দেশটা শেষ করেছে স্বভাব চোরে, অভাব চোরে না। ব্যাংকের টাকা চুরি করে মনে করে তিনি নিরাপদ, না তুমি নিরাপদ না, ব্যাংকের এক টাকা তুমি মারলা, 18 কোটি জনগণ যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না। রাস্তার একটা ইট ঘরে আনলা, একটা পিলার নিয়ে আসলা, 17 কোটি 18 কোটি জনগণ যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে? এগুলো জনগণের সম্পদ। একটা জামা একজন সাহাবী না বলে নিয়েছেন খন্দকের যুদ্ধে, একটা জামা খন্দকের খয়বরের যুদ্ধে, তিনার গায়ে তীর এসে তিনি শহীদ হয়ে গেলেন। পিছন থেকে একজন মহিলা বললেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, কি খুশনসিব তিনি জান্নাতি। রাসূল বললেন, তুমি কেমনে জান্নাত, তিনি জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, কারণ জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমরা কাউকে জাহান্নামীও বলবো না, জান্নাতিও বলবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, একটু আগে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলেছে, এই সাহাবী একজন একটা জামা না বলে নিয়েছে, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একজন সাহাবী এক টুকরা সুতা উঠালেন, সুতো উঠিয়ে বলেন, এই সুতা যদি আমি না বলে নিই, আহাদিকে ধাতুম মিনান না, এটাও কি আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সুতা যদি তুমি না বলে নাও, এটাও আগুনের টুকরা হয়ে তোমার শরীর জ্বালিয়ে দিবে। এই জন্য শপথদার, কোন ভাইয়ের হক খাবেন না, কোন বোনের হক মারবেন না। আমাদের দেশে এটা কমন, বাপ মারা যায়, বাপ মরার আগে বউদেরকে বলে, মা তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমাদের ভাইকে দিয়ে দিলাম, হারাম। আর দেখার মেসল হাজিরুল সায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এটা বাপা মারা গেলে। আর যদি জীবিত অবস্থায় বন্টন হয়, নোমান ইবনে বশীরের বুখারীর হাদিস, যদি জীবিত অবস্থায় বন্টন হয়, মেয়ে যা পাবে ছেলেও তা পাবে সমান,
মেয়ে এক বিঘা, মেয়েও ছেলেও এক বিঘা জীবিত অবস্থায়। আর যদি পিতা মাতা মারা যায়, মেয়ে পাবে এক ভাগ, ছেলে পাবে দুই ভাগ। ইসলাম বিরোধীরা বলেছে ইসলাম নাকি মেয়েদের উপর অবিচার করেছে। তুমি তো ইসলামও চিনো না, কিছুই চিনো না। মেয়েদের তিন জায়গা থেকে পাওয়ার সুযোগ আছে, কয় জায়গা? মেয়েরা বাপের থেকে পায়, ছেলের থেকে পায়, স্বামীর থেকেও পায়। আর ছেলের কয় জায়গা থেকে পাবে? কয় জায়গা? ছেলে মাত্র এক জায়গা থেকে। এই ছেলেকে যদি বেশি দেয়া না হয়, মেয়েরা যতবার আসবে ছেলের বাড়িতে, যতবার বেড়াতে আসবে, সব খরচ কাপ, খরচ কাপ। ছেলের ভাইয়ের স্বপনের বোন যতবার স্বপনের বাড়িতে আসবে, স্বপনকে কাপড় দিতে হবে, জামা দিতে হবে, সব দিতে হবে। তো যদি বেশি না হয় দিবে কেমন? ইসলামের কঠোর কত সুন্দর, সুবহানাল্লাহ করলেন না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যখন এই আয়াত নাযিল হলো। সাহাবায়ে কেরাম বললেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধ করতে পারে না ঘোড়া চড়ে, তাদেরকে আবার সম্পদ থেকে ভাগ দিতে হবে নাকি? সম্পদ সব একটা মেয়েকে ছেলেকে দিয়ে দেয়, এরকম পিতা মাতা আছে না? কথা বলেন না কেন? মেয়েদেরকে কিছুই দেয় না, এই পিতা মাতা জাহান্নাম বরাদ্দ করে নিল। আপনার উচিত, আপনি লিখে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন ওসিয়ত নামা বালিশের নিচে লিখে রাখো, তোমার কোথায় কি সম্পদ আছে, কোথায় কত টাকা আছে, তোমার বিবিকে জানাও, তোমার সন্তানদেরকে এটা ট্রান্সফার করে রাখো। এনি টাইম ইউ কুড ডাই, যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে, সেজন্য আপনি তৈরি থাকেন। আল্লাহ জাল্লা চারও বলছেন ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান। প্রথম শর্ত কি? ইমান। ইমানদারের মধ্যে যারা বলবে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, মুমিনদের মধ্যে যারা বলবে এটার প্রতি ইমান আনলাম, এটার প্রতি কুফরি করলাম, এরাই হলো আসল কাফের। আমাদের বলতে হবে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সবার উপর ইমান আনলাম। ইমান আনলাম ফেরেশতার উপর, নবীদের উপর, নবীদের আদর্শের উপর। ঠিক না? ঠিক। নবী নামাজ পড়ছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। নবী বিবিকে পর্দায় রেখেছেন, আমরাও বিবিকে পর্দায় রাখবো। নবী কোনদিন আলাইহিস সালাম বিবিকে পরে খাওয়ান নাই, আগে খাওয়াইছেন, আমরাও বিবিকে আগে কথা কর না, বিবিকে আগে খাওয়াবো, বিবির মুখে খাবার তুলে দেন। আজকে এখানে যারা এসেছেন গিয়ে বিবির মুখে খাবার তুলে দেন। এখানে এরকম অনেক ভাই আছেন যারা বিবির গায়ে হাত তুলেছেন, আছে না? কথা কম নাকি? আমি এখানে কথা মাহফিলে বলতেছিলাম নিউ ইয়র্কে, যে ই মাস্ট ফিড ইউর ওয়াইফ বিফোর ইউ এট দ্য ফুড, আপনি খাওয়ার আগে আপনার বিবিকে খাওয়াবেন। একজন উঠে বললো, হোয়াট ইজ সিলি থিংস ম্যান, আপনি কি বললেন? বিবিকে খাওয়াবেন? বিবি তো আমাকে খাওয়াবে। আমি বললাম, কি হলো? বিবি আপনাকে খাওয়াবে, ঠিক আছে, কিন্তু আপনি বিবিকে খাওয়াবেন না, এটা কোথায় পেয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু নিজে আগে না খেয়ে বিবির মুখে খাওয়া করে দিতেন। সুবহানাল্লাহ। মায়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, সারিদ রাসূল খুব পছন্দ করতেন। সারিদ হলো ছোট ছোট গোশতের টুকরা করে বেশি করে পানি দিয়ে রান্না। সারিদ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে, মায়েশা বলছেন যে সারিদ রান্না করে একসাথে বসতাম, প্রথম সারিদের টুকরাটা সারিদের ভিতরে রুটি ভিজে রাসূল আমার মুখে তুলে দিতেন। আপনি বিবিদের অধিকার কি দিয়েছেন? বিবিদেরকে বাজেব নামে ডাকে এরকম লোক আছে না নাই? মহারানা দেয় না এরকম লোক আছে না নাই? সারাদিন বিবিকে খাটায়, ঘর পরিষ্কার করে কে বলে? ঘর ঝাড়ু দেয় কে? রান্না বান্না করে কে? কাপড় ধোয় কে? মাইর খায় কে? হ্যাঁ, কি সুন্দর কেরা মিলে মিলে কোথায় পেয়েছেন এগুলো? রাসূল এগারো বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুয়েছেন। হুজুরদেরকে প্রশ্ন করেন, আমরা যারা কথা বলি আমাদেরকে প্রশ্ন করেন, যেন বেদলিল কথা না আসে। হুজুর আপনি কখনো কাপড় ধুয়েছেন? আমার বাসায় গিয়ে খবর নেন। নিজে আমল যারা করবে না তাদের কথা তো প্রভাব পড়বে না। আপনি আপনার বাচ্চাকে ধোয়ান, আপনার বাচ্চাকে পরিষ্কার করেন, বাচ্চাকে মা পরিষ্কার করে দিলে আপনি কি সুন্দর আদর করেন, আমার গুন্টু, আমার নুনটু, লুলটু। লুটলু যখন মুছে দেয় কয়ে ধরো ধরো তোমার পোলা মুছে দিচ্ছে, এতক্ষণ ছিল তোমার পোলা, মুছে দেওয়ার পরে বোর পোলা হয়ে গেছে। রাসূলের ছয়টা বাচ্চা হয়েছে, ওদেরকে নিজেই লালন পালন করেছেন। হাসান হুসাইনকে লালন পালন করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চাদের সাথে খেলতেন, বাচ্চাদেরকে যারা মারে এরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী,
বাচ্চাদেরকে মারে বিভিন্ন হেড দোকান আছে না নাই, কথা বলেন না কেন? প্রাইমারি স্কুল আছে না নাই, ইংলিশ মিডিয়াম স্কুল আছে না নাই। ঠাকুরগাঁয়ের এক মহিলা এনজিও কর্মী এক বাচ্চার কান কেটে খেয়ে ফেলেছে, কান ছিঁড়ে ফেলেছে। বাচ্চাদেরকে মারার কোন অধিকার কোন হুজুরের নাই, কোন আলেমের নাই, কোন শিক্ষকের নাই। যে যা করবে তাকে পরিস্থান থেকে বের করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কন্ট্রোল করতেন চোখ দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেন। মারা তো দূরের কথা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের কাছে ছিলাম, একদিনও চোখ রাঙান নেই, একদিনও বলেন নেই এটা করো নাই কেন, এটা করেছো কেন? একদিনও বলেন নাই, একদিনের কথা খুব মনে পড়ে। আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম, দীর্ঘ সময় অপেক্ষার জন্য রাসূল মাঠে আসলেন, দেখলেন আমি খেলছি, আমাকে ডাকলেন না, মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ চোখ পড়েছে আমার। আমি এসে রাসূলের বুকের সাথে দাঁড়ালাম, বুকের দিকে তাকালাম, রাসূল মুচকি হেসে আমাকে বললেন আনাস তোমাকে যেটা বলেছি সেই কাজটা আমি করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন ওই যে মুচকি হাসির শাসন, ওই শাসন কোনদিন আমি ভুলে যাই নাই। বাচ্চাদেরকে মারলে ওদের প্রতিভাষ্ট হয়, বাচ্চাদেরকে মারলে ওদের স্মৃতি শক্তি ভ্রম হয়, অনেক বাচ্চাকে মারার কারণে বাচ্চারা হেফজখানা যায় না, ছেড়া নাই। কথা বলেন না কেন? আমি সাক্ষী জ্বলন্ত, আমার 6 বছরের ছেলে তাকে হেফজখানা দিয়েছে, এসে রিপোর্ট করেছে আব্বু যাবো না, কেন মেরেছে? কে মেরেছে? হুজুর মেরেছে, কি দিয়ে? লাঠি দিয়ে। পরে খবর নিলাম হুজুর ভয় দেখেছে। তো ভয় দেখেন কেন? আপনি চকলেট দিতে পারেন না? আপনি কোরআন শরীফ পড়ান, রাসূলের সুন্নাত জানেন না কেন? আপনি কোরআন শরীফ পড়ান, বাচ্চার গায়ে হাত উঠে দেয় তো কথা রাখে কেন? আপনার পিটিয়ে চামড়া তুলে দেয় বাচ্চাদের, কোন হাদিসে পেয়েছ যে স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, ওর যেন কোন সময় শিক্ষকতা না থাকে, ও শিক্ষক তার যোগ্য না। শিখো, যে সমস্ত দেশকে গালি দাও ওদের থেকে শিখো। মেয়েদের শরীরে ব্যাট টাচ আর বুট টাচ মেয়েরা বুঝে, ব্যাট টাচ আপনি করবেন ও বুঝে, আপনি এটা করতে পারবেন না। আজকে আমাদের দেশে মাদ্রাসায় পর্যন্ত বাচ্চারা শিখিউড না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এ সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এরা ইসলামের বদনামী করেছে, কলম কলে পেটে ইসলামের উপর। আর যে সমস্ত স্কুলের স্যারেরা, এই যে আমাদের দেশের সবচেয়ে ভালো মহিলা স্কুল কিনা বেকার প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে একজন হিন্দু টিচার মেয়ের সতীত্ব হরণ করেছে, ওকে মেরে ফেলা দরকার, এ সমস্ত লুচ্চাগুলোকে বিদায় করে নেওয়া দরকার। একজন শিক্ষককে মেয়েরা ছেলেরা কত উপরে মর্যাদায় দেখে, ঠিক কিনা? আজি তামাশা, কত জাহেরিয়াতের যুক্ত ছাড়িয়ে গেছে আমাদের লোকেরা। বিবির উপর অত্যাচার করেন, রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বামীর ব্যাপারে কমপ্লেইন নিয়ে এসেছি। রাসূল বললেন আমার কোন বিবির কাছে তুমি থাকো, সকালবেলায় আমি তোমার কমপ্লেইন শুনবো। সকালবেলায় ডাকলেন মহিলা সাহাবিয়া, বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে গত রাত আমি সবচেয়ে ভালো ছিলাম। রাসূলের স্বামীর থেকে শুনেন নাই, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন যাও তার স্বামীকে বলে দাও মহারণা সে দিয়ে যেতে, তার খোরপোল দিয়ে যেতে, তার বিবি তার থেকে আলাদা হয়ে গেছে। আপনি বিবির উপর অত্যাচার করবেন, প্রতিবেশীর উপর অত্যাচার করবেন, আপনার ইমান নাই, আপনার ইমান নাই, আপনার প্রতিবেশী হোক হিন্দু তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না, আপনার প্রতিবেশী হোক বৌদ্ধ তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না। রাসূল বুখারী হাদিসে নিষেধ করেছেন, হ্যাঁ আপনাকে যদি মারে আপনি তা প্রতিবাদ করতে কথা বল না কেন? আপনাকে মারতে আসলো আপনি কি করবেন? না ভাই মার, না 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 তুই মার আমি খাই, এটা আবার ইসলাম বলেন? আপনাকে মারতে এসেছে, আপনার সম্পদ লুটতে এসেছে, আপনি যদি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যান আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা লাভ করে দিবে। আপনার বিবিকে একজন গালি গালাজ করে যায়, আপনি বললেন আমার বিবিকে গালি গালাজ করতেছে আমার সম্মান তো ঠিক আছে, আপনার কোনো সম্মানই নেই। আপনার বিবি আপনার ঘরের চাকরানি নামানো লাগবেন, বহু ঘরের বিবিদেরকে ভাইয়েরা জামাইয়ের ভাইয়েরা গালি গালাজ করে, মা পিটায় বাপে পিটায় আছে না নাই, আবার বহু বিবিও স্বামীর উপর অত্যাচার করে। এখন বিবিরা ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন বন্ধু পাতা,
স্বামী না থাকলেই তুমি কোথায়। আবার মেয়েরাও ছেলেরাও এই কাজ করে, এই ফেসবুক ব্যবহার করা হারাম। যে ফেসবুকে চরিত্র নষ্ট করে এই ফেসবুক রাখার কোন দরকার নাই। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবে আপনার দিদি, মনের কথা দিদির কাছে শেয়ার করবেন, যেটা করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ণিমা রাতে দিদিকে নিয়ে দৌড় দিতেন মোহাম্মদ সাল্লাল্লাহু মা সাফিয়াকে ঘোড়ায় উঠিয়ে উঠে উঠিয়ে সেই উঠে রশি ধরে টানতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওলি হওয়ার জন্য প্রথম হলো ইমাম, পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই নাম্বার ওলি হওয়ার জন্য দুই নাম্বার কোরআন পড়তে হবে। কোরআনকে বন্ধু বানান, কোরআন পড়তেই পারে না, কোরআনের মাদ্রাসায় ঢুকে কোরআন পড়ার কোন বয়স নাই। আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়সে ওনার কাছে কোরআন শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা বুড়া বয়সে ওনার কাছে কোরআন শিখেছেন। এরপরে তিন নম্বরে যদি আপনি ওলি হতে চান, আপনাকে ইসলামী শাসন মেনে চলতে হবে। ইসলাম আছে যেখানে আপনি যাবেন, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই। যেমন জুয়াতে যারা যায় তাদের কেন্দ্রে ইসলাম নাই। জুয়ারা যদি মারা যান আপনার মুসলমানের মৃত্যু হলো না। আল্লাহ বলছেন ওলা তামুতুন না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আপনি যদি বিপদ দিকে আড্ডায় যান, ছেলে মেয়ে একসাথে নাচছে, এরকম অনুষ্ঠান আছে না নাই? এগুলোকে কি বলে? ডিস্কো? আরে সর্বনাশ। হ্যাঁ ডিস্কো না, ওই যে কনসার্টটা কি জানি আছে না, কনসার্ট আপনাদের এখানে হয় নাকি? আলহামদুলিল্লাহ আপনারা হেফাজতে আছেন। কনসার্ট যেগুলো ছেলে মেয়ে একসাথে হয় এরকম প্রোগ্রাম গুলো কোন মুসলমানের জন্য জায়েজ নাই। পর্দা থাকবে, যেমন এখানে খুব সুন্দর পর্দার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ বলে। নামাজে মহিলারা আসবে, ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে আসবেন, অসুস্থ মহিলাকে নিয়ে আসবেন। বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদের আনন্দে তারা শামিল হবে, দোয়া এবং আনন্দে তারা শামিল হবে, খুতবা শুনবে। ঈদের জামাতেও মহিলাদেরকে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আপনাদের কষ্ট হচ্ছে না? এই কি সব সাড়ে এগারোটা কতক্ষণ থাকবে? মাত্র ফজর ফেলে বাদ যাবো। আল্লাহ তুই আমাদের বাঁচাইছি মূলগ থেকে। এই ফজর ফেলে বাড়িতে গেলে তো আমার তো জোহর হয়ে যাবে, আপনাদের না ফজর হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন ইমান আনবা আর ভয় করবা কাকে? ভয় কাকে বলে? ভয় কোথায় থাকে? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। তাকওয়া কোন পোশাকের নাম নয়, তবে তাকওয়ার একটা পোশাক আছে। আপনি অন্য ধর্মের পোশাক আপনি পড়তে পারবেন না, এমন পোশাক পড়তে পারবেন না যেটা শরীর দেখা যায়, এমন পোশাক পড়তে পারবেন না যেটা খুব টাইট হয়। ছেলের জন্য মেয়ের পোশাক পরা হারাম, মেয়ের জন্য ছেলের পোশাক পরা। অনেক ছেলে এখন কান ফোড়ায়, অবশ্য এখানে নাই না। অনেক ছেলে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট। ছেলের এই উরুনা, এই হাঁটু টাকুর উপর পর্যন্ত ঢাকা পরো, তবে উরুনি কারো কারো মতবায়েজ আছে, কিন্তু আপনি আপনার এই টাকুর উপর পর্যন্ত আপনি পরবেন। টাকুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী, টাকুর ঢেকে যারা কাপড় পরে তারা জাহান্নামের কাজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যে মেয়েরা আওয়াজ করা জুতা পরে নিষিদ্ধ, এটা হিল হিল পরা মেয়েদের জন্য নিষিদ্ধ। হিল পরা প্রথম শিখিয়েছে ইহুদি মেয়েরা, হিল পরবে না মেয়েরা। মেয়েরা এমন জুতা পরবে না যেটা আওয়াজ করে ঠক ঠক করে। মেয়েরা যখন সাজবে ওই সেজগোজ করে বাহিরে বের হওয়া নিষেধ, যে কোনো প্রোগ্রামে যাওয়া নিষেধ, আতর গায়ে দিয়ে সুগন্ধি গায়ে দিয়ে মেয়েদের বাহিরে যাওয়া নিষেধ করেছেন কে? পুরুষেরা সুগন্ধি মাখবে, মেয়েরা রং মাখবে। মেয়েদের জন্য রং কে আল্লাহ হালাল করে দিয়েছেন। মেয়েরা রং মাখবে, সুগন্ধি মাখবে একমাত্র ঘরের ভিতরে।
আবার মেয়েদের অলঙ্কারের আওয়াজও যেন পুরুষের কানে না যায়। যখন কিছু চাইবে মেয়ে ওয়ারাইল হেজাব পর্দার ভিতর থেকে চাইতে হবে হুকুম কার। বন্ধু আসছে কয় দোস্ত আসো আমার বেডরুমে আসো, বেডরুম আসো, এই হলো তোমার ভাবি আর আমি হলাম তোমার বল্টু। তা আপনি তো পর্দা নষ্ট করে দিলেন, বিয়ের আসরে পর্দা নষ্ট হয়ে যায়। হলুদের অনুষ্ঠান করে, হলুদ না মরিচ, গায়ে হলুদ ভালো, হলুদ খুব ভালো, হলুদ স্মৃতি শক্তি ধরে রাখে, হলুদ শরীরের ক্ষমতা বাড়ায়, হলুদ শরীরকে অটুট রাখে, ব্রেন স্ট্রোক থেকে হলুদ হেফাজত করে। এই জন্য কাঁচা হলুদ খাবে, রঙও সুন্দর থাকবে, ব্রেনও ঠিক থাকবে। ভুলে যায় যারা একলেমেশিয়ারা কি রোগ বলে এটাকে ভুলে যায়, এদেরকে হলুদের রস খাইয়ে দেয়। হলুদ যদি শরীরে মাখা হয় শরীরের নার্ভগুলো নরম হয়, তুলতুলে হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, এই জন্য হলুদ আপনি মাখতে পারেন। কিন্তু মেয়েরা মেয়েদের হলুদ মাখবে, ছেলেরা ছেলেদের হলুদ মাখবে। ছেলে মেয়ে একসাথে কয় তোর বন্ধু, আমি তোর বন্ধু, তোর বইয়ের কাছে আমি হলুদ দিলাম। তুই হলুদ দিলে না ওই মেয়ের তাকওয়াকে তুই ধ্বংস করলি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো মেয়ের সাথে হাত মিলায় মাথায় হাতুড়া পেরান, তার মাথায় যদি পেরাক ঢুকিয়ে তিনটা হাতুড়ে দিয়ে পিটায়, এত ক্ষতি হয় না, তার ইমানের যত ক্ষতি হয়ে গেল। জানার রয়ুনান নাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের জিনা হলো নজর। আমাদের লোকেরা সুবিধা খুঁজে বেড়ায়, কয় একবার দেখা তো যায় দিয়েছে, একবার দেখা এরকম তাকিয়ে থাকে না। আপনার সামনে মেয়ে পড়েছে, আপনি আস্তে করে নজর নিজের দিকে নামিয়ে ফেলেন আর পড়েন নাউযুবিল্লাহ মিনজালিক। মেয়েটা যদি বিপদ দিকে হয় তাহলে আপনি তাকে লানত দেন। রাসূল বলছেন আলানুহুন্না, আলানুহুন্না ফাইন্নাহুন্নাল মালউনা। একটা বিপদ দিকে নারী যদি আপনি দেখেন রাস্তায় তাকে লানত দেন, তা না হলে তার বিষ আপনার অন্তরের ভিতরে ঢুকবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। টেলিভিশনের মধ্যে এরকম অ্যাড দেওয়া হয় মেয়ে বেশি না কম, আরে খবরও দেখা যায় না, এত নোংরা অ্যাডভার্টাইজ দেয়। এই টেলিভিশনের মালিকগুলো আল্লাহকে ভয় করো তোমরা, এত নোংরা অ্যাডভার্টাইজ তোমরা চালাও যেগুলো শয়তানরা দেখতে পছন্দ করে না। তোমাদের বাবন কোথায় থাকে, তোমাদের আত্মীয় স্বজন কোথায়, কি নোংরা ব্যবসায়টা দিও করবা, কি জিনিসের অ্যাড দিবে খবর নেই। এই সমস্ত অ্যাড যারা আন্তঃশিয়াল ফাহেশা লাহুম আযাবুন আলীম, যারা সমস্ত ফাহেশা ছড়ায় কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দান করবেন। আমাদের মেয়েদেরকে আল্লাহ এখনো ভালো রেখেছেন, আপনি আপনার মাকে নিয়ে বোনকে নিয়ে কোরআনে তালিম করেন, আপনি আপনার মা বোনকে নিয়ে কোরআনে তাফসির দেখেন, আপনি আপনার মা বোনদেরকে নিয়ে ইসলামের তালিম দেন, আপনার মেয়েকে আপনি গোটে গঠন করে তুলবেন। মেয়েরা বাপের কথা বেশি শুনে আর ছেলেরা মায়ের কথা বেশি শুনে, কিন্তু তার ব্যতিক্রম হয়। অনেক পিতা আছেন ছেলের কথাও, ছেলেও তাকে পছন্দ করে, মেয়েও পছন্দ করে। অনেক মা আছে মেয়ের কাছেও প্রিয়, ছেলের কাছেও প্রিয়। এই মায়েদের বড় দায়িত্ব আপনার মেয়েকে পবিত্রতা আপনি শিক্ষা দিবেন। আপনার ছেলে কখন লায়েক হচ্ছে তাকে ফরজ গোসল শিক্ষা দেন। অধিকাংশ ছেলে মেয়ে জানে না ফরজ গোসল কাকে বলে, কথা কন না কেন। আমাদের স্কুলে কোনো তালিম নাই, স্কুলে তালিম আছে কিসের, এমন জিনিসের তালিম যেটা আমি মুখে আনতে পারছি না। স্কুলের মেয়েকে স্যার বলে দিচ্ছে তোমার জন্য আমি এটা কিনে এনেছি, নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করো না, কেমনে স্যার বলে এটা। একটা মেয়েকে দিনদার বানানোর দায়িত্ব হলো পিতা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, যেখানে জন্ম নেয়, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, এই সন্তানটি জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে কি অতপর তার পিতা মাতা কাউকে অগ্নিপাশক বানায়, কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে আবার দিনহীন বানায়, আল্লাহর নাম শিখায় না, এরকম আছে না নাই, তো যা করেছে নেচার করেছে, নেচার নেচার নেচার। হাই ডাড়ি, ছেলে এসে বাপকে বলছে হাই ডাড়ি, ডাড়ি বলছে হাই মেডিয়া সার। আমি এক বাসায় বসা বলছারে, ছেলে এসে বলছে হাই ডাড়ি, আমি গেলাম হই ডরু। ছেলে বলল আপনি হই বললেন কেন, আরে তুমি হাই বললা কারে, তুমি ডাড়ি খেয়ে আমার ডাড়ি খেয়ে বলেছি। তোমার ডাড়ি কি হিন্দু না মুসলমান, কি বলবো, হোয়াট শুড আই সে, ওকে সে ইট ইন ইংলিশ,
একটু ইংরেজি কথা বলতে পারলে ঘড়ম ঘড়ম হয়ে গেল তোমার। হ্যাঁ, কিসের ইংরেজি শিখাও? আগে তো দিন শিখাবা, আগে তো কবরটা শিখাবা, কারণ কবর যে কোনো সময় তোমাকে ডাকতে পারে। তুমি কবরটা না শিখালে তোমার ছেলে কবরে গিয়ে বলবে, হাই ডাড়ি, তুমি কবরে কেমন আছো ডাড়ি, গুটা খাচ্ছ ডাড়ু? হয়েছে এরকম, ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়িয়েছে, ছেলে মেট্রিক পাস করেছে, বাপ মারা গেছে, আমি নাম বলবো না, আপনারা চিনবেন, এসে বলে ও বাই ডাড়ি গান, গুড বাই ডাড়ি। What? Come here, man. Do you know how to make the dua for your dad? তুমি জানো না বাপের জন্য কি দোয়া করবা? কোহর দোয়া। এই বাপকে আগে জাহান্নামে দিবে তার ছেলে, পায়ের তলায় দিয়ে তারপরে ছেলে জাহান্নামে হবে। কার কথা? আল্লাহর কথা। সূরা ফুসসিলাত, তাকাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা বলবে ও রাত আমাদেরকে দেখিয়ে দেন সমস্ত জিন মানুষকে যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে তলায় দিয়ে পৃষ্ঠ করি, তারপরে আমরা সেখানে যাব, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমি। আপনার ছেলেকে প্রথম শিক্ষা দিবেন কার নাম? কার নাম? প্রথম যখন কথা ফুটবে, যখন আব্বা বলবে, আপনি বলবেন যে আল্লাহ। কি বলবেন? আল্লাহ। দেখবেন যে আপনার ছেলে আস্তে আস্তে যখন বড় হবে, আমার ছেলে যখন 4 বছর, আমার ছোট ছেলে কিছু পড়ে গেলে বলতো ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। আমি প্রথম বললাম ইন্নাল্লাহ বলে কেন, পরে বুঝলাম যে সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি শিক্ষা দেন, ছেলে আস্তে আস্তে ও বড় পণ্ডিত হয়ে যাবে, আপনার ছেলেকে নিয়ে আপনি জান্নাত কামাই করতে পারেন, ছেলেকে হেফাজত খানায় দেন, ছেলে যা পড়বে আল্লাহ তার আমলনামায় অটোমেটিক তা তুলে দিবে। কি বরকত! ইংলিশ স্কুলে দিয়েছেন 99% ইংলিশ স্কুলে, কোন ইসলাম কথা কন না কেন? ইসলাম নাই। আমি অনেকগুলো ইংলিশ স্কুলে বিভিন্ন সময় গিয়েছি, ক্লাস করিয়েছি, ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে ক্লাস করিয়েছি, আমি দেখেছি ছেলে মেয়েদের কি দুরবস্থা, এমন ভাবে বসে মনে হয় স্বামী স্ত্রী। আপনি তো শিক্ষা দিলেন এটা, ওই যে ঐশীর কোন দোষ নাই, দোষ হলো তার ঘুষখোর পিতামাতা। ঐশীকে যদি দিন শেখানো হতো, ঐশী কখনো গাঁদার টাকা চাইতো না বাপের কাছে। মেয়ে তো আমাদের ঘরেও আছে, আছে না? নাই। কেমনে বাপের কাছে বলে ড্যাডি কুড ইউ গিভ মি মানি প্লিজ, বাপ তো কি খুশি, হো মাই ডটার স্পিকিং ইংলিশ। মূর্খ, তোর মেয়ে ইংলিশ শিখেছে, তুই ধ্বংস হয়ে গেছিস, কারণ কোন ভাষার সাথে সেই ভাষার কৃষ্টিও ঘরে ঢুকে। তোর মেয়ে যদি আরবি শিখত তাহলে কোরআন তোর ঘরে ঢুকতো, ভাষার সাথে ঐতিহ্য ঢুকে, ঠিক না বেঠি? আগে কোরআন শিক্ষা দাও, ইংলিশ শিখলেও তোমার বাচ্চা হারিয়ে যাবে না। আমি দেখেছি ইংল্যান্ডের ছেলে মসজিদের ভিতরে বসে বসে হেডফোন কানে দিয়ে বসে বসে কানছে, সাদা চামড়ার ছেলে, এলাম করে সে আমি কি তোমারটা শুনতে পারি? সে আমাকে দিল, দেখি যে সূরা মরিয়ম শুনতেছে ছেলে, মরিয়ম শুনতেছে আর কানতেছে বসে। ফাইনালি অ্যাকসেপ্ট ইসলাম। কবে তুমি মুসলমান হয়েছো? হোয়াটস ইওর নেম? ইউসুফ। জোসেফ, জোসেফ বলা হয় ইউসুফকে ইংলিশে। কবে মুসলমান হয়েছে? বলছে ফিউ মাস এগো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? তুমি কি কোরআনটা বুঝো? আই ডোন্ট নো দা মিনিং অফ ইট বাট আই ফিল ইট। আমি বুঝি না কিন্তু এটা আমার হৃদয়ের মধ্যে ধাক্কা মারে। কার কথা? কার কথা? সুবহানাল্লাহ। কি ইচ্ছা করে না? আল্লাহর কথা। আল্লাহ 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 আল্লাহ, কত বিশাল শব্দ, আল্লাহু আকবার, কত বিশাল শব্দ আল্লাহ। মুক্ত অন্তর সারা পৃথিবীকে প্রতি আল্লাহ শব্দ নিলে আল্লাহর চেয়ে বড় আর কিছুই না। কত বড় আল্লাহ, কোন ধারণাই আপনাদের নাই, বিশেষ করে যারা শিরক করে তারা আল্লাহ সম্পর্কে কোন ধারণাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, এই যে আকাশ তোমরা দেখো,
আকাশ এত বড় তোমাদের মাপার কোন যন্ত্র, কোন যন্ত্র হবে না। নাসা এখনো ঠিক করতে পারে নাই এক একটা আকাশ কত বড়। শুধু আকাশের ভিতরে তারাগুলো দেখেছে আর দেখেছে কিছু ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আগে বলতো, এখন বলে স্টার ফলিং, ইটস নট ব্ল্যাক হোল, স্টার ফলিং। এটা আবার কোরআন শরীফের সূরা ওয়াকিয়াতে ফিরে এসেছে, লা আকসিমু বিমা ওয়াকিয়া নুজুম। 1400 বছর আগে আল্লাহ বলছেন তারারা পড়ে যায়, স্টার ফলিং। কিরকম তারা হঠাৎ করে ছুটতেছে, আকাশে গর্ত আছে, লক্ষ না কোটি কোটি গর্ত এক এক আকাশে। এই আকাশে যখন একটা তারা পড়ে যায় যেটা 1,300,000 পৃথিবীর চেয়ে বড়, এই তারা আর কেমতের আগে উঠতে পারবে না, এত বড় গর্ত। এখন চিন্তা করেন আকাশ কত বড়। এটা গেল প্রথম আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশ থেকে এত বড়, মরুভূমিতে রিং যত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। কি বলবেন বলে, কি বিশাল, মাথা ঘুরে যায়। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে রিঙের মতো ছোট, এভাবে সাতটা আকাশ। তারপরে হলো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলে, সেখানে আল্লাহ কুরসি রেখেছেন, অসিয়া কুরসি হো সামাওয়াতি ওয়াল আর, সেই কুরসি রাখতে আকাশ ও সেই জমিন শেষ। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সাত আকাশ সাত জমিন যদি আল্লাহর হাতে দেওয়া হয়, সাতটা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে, সে আল্লাহ কত বিশাল। শুধু সেজদা দেয়া ছাড়া আর কোন উপায় নাই। সে আল্লাহ আল্লাহকে শিখালেন না, কি শিখালেন সে আল্লাহকে শিখালেন না, আল্লাহকে শিখালেন না, আপনিও চিনবে না, আপনাকেও চিনবে না, কারণ আল্লাহ পিতার মতের হক বলেছেন কে, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও। দুনিয়ার মানুষ শুনো, রবের সিদ্ধান্ত হয়েছে, রবের ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আর পিতামাতার উপরে ইসলাম করে ইসলাম কি, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা কিবরাহু কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ-যুলমি মিনার রাহমা ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা। কি দোয়া, কি দোয়া, সুবহানাল্লাহ। কিছু ইচ্ছা করে না, পাঁচটা কাজ আগে কয়টা, যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, বুড়া বয়স একজন অথবা দুইজন যদি পৌঁছে, প্রথম বুড়া বয়সকে টার্গেট করলেন, যুবক বয়সের বাবা নিজেও স্বাবলম্বী, আপনিও স্বাবলম্বী। বৃদ্ধ বয়সে পৌঁছতেই সাহায্যের দরকার, একা ছেড়ে দিবা না, একা ছেড়ে দিবা না। পাঁচটা সন্তান সবগুলো থাকে ইংল্যান্ড আর আমেরিকা। আমাকে এক বাপ বলছেন, জানেন হুজুর আমার পাঁচটা ছেলে লন্ডন আমেরিকায় থাকে। আমি বললাম আপনি কোথায় থাকেন? আমি তো বাংলাদেশে থাকি। তো আপনি বুড়া বয়সে কেমনে বাংলাদেশে একা থাকেন? আপনার পুরাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কয় যে একটালে আনছি আর এখন কইতেছি। ছেলে মেয়েরা কখনো পিতা মাতাকে ছাড়বে না, এটাই কোরআনের নির্দেশ। ফলা তাকুল্লাহ মাউফ, এরকম আচরণ করবে না যাতে উফ আসে। যখন আপনি থাকবেন না, ব্যথা পেলে পিতা কি বলবে, কি বলবে? আর যদি আপনি থাকেন, আব্বা আব্বা আছি, কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন? একটা ছেলে এসে আমাকে বিচার দিল, ছেলে মানে যুবক বয়স্ক মানুষ, এসে বলছে আমার আম্মা 3 ঘন্টা নিচে ফ্লোরে পড়েছিল, আমার বিবি তাকে উঠায় নেয়, কি করবেন এখন? ছেলে মেয়েরা উঠায় নেই, কারণ মায়ের কথা শুনে ছেলে মেয়েরা। আপনি কোরআনের শিক্ষায় ঘরকে শিক্ষিত করেন, বিবিকে শিক্ষিত করেন, বিবি যদি কোরআনের শিক্ষা না মানে তাকে সুন্দর করে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেন, বিদায়ের আগে তাকে ওয়াজ করেন, কার কথা, ওয়াজুহুন্না তাকে ওয়াজ করেন, ওহজুরুহুন্না ফিল মাদাজে তার বিছানাটা আলাদা করেন। তারপরে যদি বনাবরি না হয়, দুইজন হাকিম ডাকেন, একজন ওর পরিবার থেকে আরেকজন আপনার পরিবার থেকে। তারপরে ইসলাম ঘৃণা করে সবচেয়ে বেশি তালাককে, এটাই আমাদের দেশে নর্মাল হয়েছে। অনেক তালাক হচ্ছে ইন্টারনেটের কারণে, ঠিক কিনা, কথা কন না কেন? আমরা আল্লাহর ওলি হতে চাই, ওলি হতে রাজি আছেন তো? ওলি হওয়ার প্রথম কাজ কি? 5 ওয়াক্ত কোথায় পড়বেন, কোথায় পড়বেন? যে কোনো মসজিদ পান পড়বেন, 2টা মসজিদ সমস্ত মারাজ মাহল, 2টা মসজিদে যাওয়া যাবে না, একটা হলো কাদিয়ানিদের আর একটা হলো রাফিজিদের।
রাফিজি বাংলাদেশে একটাও নাই, তবে কাদিয়ানিদের কিছু মসজিদ বাংলাদেশে আছে। কারণ তারা কোরআন আয়াতকে বিশ্বাস করে না, সূরা আহজাবের একটা আয়াতকে তারা অস্বীকার করেছে, এই জন্য তারা কি হয়েছে, কাফের হয়েছে। তাদের মসজিদে যাওয়া যাবে না, বাকি যে কোনো মসজিদ, কোন মসজিদে লেবেল লাগাবেন না, এটা এই মসজিদ, এটা এই মসজিদ না, সব মসজিদের মালিককে। মসজিদে গিয়ে নামাজ পড়বেন তাহলে আপনার জন্য জান্নাত সাজিয়ে দিবেন কে, আর মেয়েরা যত ভিতরে নামাজ পড়ে সওয়াব তত বেশি দিবেন কে। তবে যদি কোন মেয়ে মসজিদে যেতে চায়, রাসূল বলেছেন তাকে তোমরা নিষেধ করে দিও না, তাকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। মা আয়েশা বলতেন আমরা অন্ধকারে এশায় যেতাম, ফজরে যেতাম, আবার অন্ধকার থাকতে ঘরে ফিরে আসতাম, আমাদের শরীরের আকৃতি কখনো বোঝা যেত না। এইভাবে ঘরে দিনের পরিবেশ করেন তাহলে আপনি ওলি হবেন, আপনি ওলি হলে আপনার সন্তানটাও ওলি হবে। আর ভয় করবেন কাকে, ভয় করার পরিবেশ ঘরে সৃষ্টি করেন। যেটা আপনি বাচ্চাদেরকে টেলিভিশন এজমালি ছেড়ে দিবেন না, আপনি সেন্সর করেন টেলিভিশনের উপর, ইন্টারনেটে বাচ্চা কি দেখে আপনি তার হাতে ট্যাব উঠায় দিবেন না, আপনি তাকে ট্যাব কিনে দিবেন না। ছোট বাপ, গরিব বাপ অনেক কষ্ট করে ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে, সেট কিনে দিছে, কয় আমার ছেলে সারাদিন টেলিফোনে পড়ালেখা করে, এরপরে করছে তিন বিষয় ফেল। তাহলে ইন্টারনেটে কি দেখলো সে, 12টার পরে বাংলাদেশে ইন্টারনেট গুলো নোংরা কাজে ব্যবহৃত হয়। এই ইন্টারনেট অ্যাক্সেস বাচ্চার হাতে আপনি দিবেন না, আপনি বাচ্চাকে ধ্বংস করে দিলেন, আপনার বাচ্চা ওলি হতে পারবে না। আপনি সব খবর নেওয়ার আগে নামাজের খবর নেন, মেয়ে নামাজ পড়েছে কিনা, ছেলে নামাজ পড়েছে কিনা, বিবি নামাজ পড়েছে কিনা। বিবিকে মেয়েদের হাতে ছেড়ে দেন, মেয়েদেরকে বিবিদের হাতে ছেড়ে দেন, কারণ মেয়েদের একটা বিশেষ সময় আছে তাদের নামাজ মাফ, কিন্তু ছেলেদের দায়িত্ব আপনি নেন। প্রথম কথাই হবে বাবা তুমি নামাজ পড়েছো কিনা, যদি নামাজ পড়ে ছেলে আপনার ওলি হবে, ঠিক যাবে ঠিক, কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত মানুষকে সব ফাহশা থেকে ফিরিয়ে রাখে, ফাহশা কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনি যদি ঈমান এনে তাকওয়া অর্জন করেন, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ বলেন না, আপনারা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর উপর ঈমান নিয়ে আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, মৃত্যুর পরেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন দুনিয়াতে শুধু আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন, মৃত্যুর পরে আপনার মনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো চিৎকার করে বলি আমিন। আমরা ওলি হয়ে চাই তো, ওলি হওয়ার প্রথম শর্ত কি, নামাজ। কয় ওয়াক্ত, কোথায় পড়বেন, বিবিকে কোথায় রাখবেন, পর্দায় রাখবেন। মায়েরা চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা আপনাদের জন্য খোলা, আমার একটা দোয়া পড়লে আপনাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা। আজানের পরে আপনারা পড়বেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তামাযান, দোয়াগুলো পড়বেন, তাহলে রাসূল নিজে আপনাদের জন্য সুপারিশ করবেন, রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উযু করে পড়বেন লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান। এটা আকাশের দিকে তাকিয়ে পড়তে হয় অনেকে বলে, এটা মিথ্যা কথা, আওয়াজে কথা, আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই। অযু শেষ বাথরুম থেকে বেরিয়ে পড়বেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। জান্নাতের আটটি দরজা আপনাদের জন্য খুলে যাবে। আর মায়েরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াক্ত মতো, এক। দুই নম্বর, স্বামীর হুকুম মানবেন, স্বামীর খুব খুশি, এই হাদিসটা স্বামীরা খুব ব্যবহার করে, কিন্তু স্বামীরা স্ত্রীদের কোনো খেদমত করে না। আসলে রাসূলের জীবনে এটা একবার হয় না, স্ত্রীদের খেদমত তিনি করেছেন। মা আয়েশা সিদ্দিকাকে গোসল করিয়েছেন, জ্বরের সময় হাত পালতো হাতে টিপে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার, ইজ্জতের হেফাজত করবে মেয়েরা, ইজ্জতের হেফাজত করবে। চার নাম্বার, রমজান মাসে রোজা রাখবে। এই চারটা কাজ যে মেয়ে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু
কালকে শেষ দিন, আমির হামজা অত্যন্ত সুন্দর বলেন, আমার অত্যন্ত স্নেহের আদরে, ইনশাআল্লাহ কালকে আপনারা আরো বেশি করে আসবেন আর এই মাহফিলটাকে জমিয়ে দিবেন। আর কোন কথা আনোয়ার? জি জি, দোয়া করে। আর কোন কথা? না না, দোয়া করে। এরা দোয়া চেয়েছে, আর সঙ্গীত শুনতে চান আপনারা অনেকেই। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি।